नमस्कार हमें एसके आफ्ताब एबी चौबीस न्यूजे अपन स्वागत। आज 23 आगस्ट 2021 सोमवार दुआरे सरकार आज ষষ্ঠ दिन আমরা চলে এসেছি নওদা থানার চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের পাটিকেবাড়ি হাইস্কুলে। সেখানে সকাল থেকে চলছে দুয়ারে সরকার কর্মসূচি। আমরা দেখে নেব সেই ছবি, কথা বলে নেব এখানকার মানুষজনের সঙ্গে। চলুন দেখি। লক্ষ্মী ভান্ডারের জন্য কোথায় পাটিকেবাড়ি হাই স্কুলে কখন এসেছিলেন? 11টার সময়। 11টার সময় এসেছিলেন। কতক্ষণ সময় লাগলো আপনার কাজ করতে? এখন 2 ঘন্টা মতো সময় লেগেছে। এই কাজটা করার পর আপনাদের কেমন লাগছে? ভালো লাগছে। দীপিকা ঘোষ, বাড়ি চাঁদপুর। লক্ষ্মী ভান্ডারের কাজে এসেছিলাম, লক্ষ্মী ভান্ডার জমা দিলাম, আরো অনেক ভিড় সংগঠিত করলাম, আবার স্বাস্থ্যসাথী কার্ড করলাম, জমা দিলাম, তারপরে এবার এখন বাড়ি যাব। এটা কোন পঞ্চায়েত ছিল আর কোন স্কুলে হলো? এখন এটা পাটিকেবাড়ি স্কুল পঞ্চায়েত, চাঁদপুর পঞ্চায়েত। আমি 12টার দিকে এসেছিলাম। কাজ করতে এসে কোনো অসুবিধা হচ্ছে না? ঠিকঠাক হয়েছে। হ্যাঁ। আপনার নাম? রাহেলা খাতুন। এলাম নগর চাঁদপুর। আজকে চাঁদপুর অঞ্চলে পাটিকেবাড়ি হাই স্কুলে প্রথম দুয়ারে সরকার, আজ প্রথম দিন। আমরা টোটাল পঞ্চায়েতে তিনটি পঞ্চায়েত সমিতি এলাকার তিন ভাগে ভাগ করেছি। এটা আজকে চাঁদপুর সাইডের পঞ্চায়েত সমিতির এলাকায় হচ্ছে, কারণ ভিড় কমানোর জন্য প্রচণ্ড গ্যাদারিং। আজ সকাল 8টা থেকে লাইন শুরু হয়েছে, এখন পর্যন্ত ভিড় কমেনি। যদিও আমরা অঞ্চলটাকে তিন ভাগে ভাগ করেছি, তবে প্রচুরভাবে মানুষ এখানে আসছে। তবে তাদের পরিষেবা দেওয়ার জন্য আমরা পঞ্চায়েত থেকে প্রত্যেকটা সংসদ ওয়াইজ দুটো করে টেবিল এবং বিডিও অফিস থেকে প্রত্যেকটা টেবিল অনেক বাড়ানো হয়েছে, 8-10টা টেবিল করা হয়েছে। তবে আজকে মোটামুটি প্রত্যেকেই পরিপূর্ণভাবে কাজ পাচ্ছে এবং দুয়ারে সরকারের সব থেকে বেশি ভিড় লক্ষ্মীর ভাণ্ডার, এতে মহিলাদের ব্যাপক ভিড়। তবে এটা সুস্থভাবে হচ্ছে, কারণ আমরা তিন ভাগে ভাগ করার জন্যে আমরা অনেকটা ভিড় কমাতে পেরেছি। এরপরে আমাদের 31 তারিখ আছে, এটা কুটিপাড়া চাঁদপুর গোঘাটা নিয়ে হবে। তারপরে আছে 7 তারিখ, সেটা হচ্ছে দমদমা সেকশনটা হবে। তারপরে আরেকটা ডেট আছে, সেটা হচ্ছে 13 তারিখ, সেই দিন সমস্ত হবে, যেগুলি এড়িয়ে থাকবে সেগুলি সমস্ত হবে। তো মোটামুটি আমরা এই ভাগ করার জন্য একটু ভিড়ের পরিমাণ কমেছে, তবুও যথেষ্ট ভিড়। আমরা সহযোগিতা চাঁদপুর পঞ্চায়েত থেকে প্রচণ্ডভাবে আমরা সহযোগিতা করছি। প্রত্যেকটা সংসদ ওয়াইজ আমরা 4-5টা করে ছেলে এবং মহিলা সেলফ হেল্প গ্রুপ নিয়ে আমরা তাদের পরিষেবা দিচ্ছি। আমার নাম আবু হেনা মোস্তফা কামাল, ডাকনাম বাপি, চাঁদপুর পঞ্চায়েত উপপ্রধান। Thank you.
আর্থিক লেনদেনে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টুঙ্গী সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড। রেজিস্ট্রেশন নম্বর 45/20/12/1975। টুঙ্গী, আমতলা এবং পাটিকাবাড়ি আমাদের তিনটে শাখাতেই সেভিংস অ্যাকাউন্ট, রেকারিং ডিপোজিট, ফিক্সড ডিপোজিট, এমআইএস, ডবল স্কিম, জল প্রকল্প, স্যানিটারি ন্যাপকিন, বিসপাল। এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয়। সমস্ত রকমের চেক ভাঙানোর সুব্যবস্থা আছে। সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত, সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য। নবরূপে নতুন সাজে, নিত্য নতুন ডিজাইনের বিপুল জুতোর সম্ভার নিয়ে পথ চলা শুরু শেফালী শু হাউস। শেফালী শু হাউস, আমতলা হসপিটাল রোড, নওদা মুর্শিদাবাদ। এখানে পাইকারি এবং খুচরো জুতো বিক্রয় করা হয়। মোবাইল 9775066031।